সংকট সৃষ্টি করে থাকা হয়েছে কিন্তু একই সময়তে প্রাথমিক বিদ্যালয়সমূহের যেসব প্রধান শিক্ষকর পদ আছে সেইসমূহ সৃষ্টি করা হওয়া নাই বা খালি হয়ে থাকা দেখা পাওয়া গেছে। খালি হয়ে থাকা নাই, এই পদটো নাই। যেগুলো পরম্পরাটো এইটাই হল যে স্বাধীনতার পাছরে পড়া যেগুলো সিনিয়র মোস্ট আটাইতকে জ্যেষ্ঠ শিক্ষক থাকে প্রধান শিক্ষকর দায়িত্ব পালন করে আর গোটে বিষয়টি সরকারের বিবেচনাধীন হয়ে আছে, গতি সময়ত উচিত সিদ্ধান্ত হবে। স্যার, আরপিওত উল্লেখ থাকার বাবে প্রাথমিক বিদ্যালয়ের যুব প্রশিক্ষিত স্নাতক আসে তেওঁলোকক 8,700 টাকা করে গ্রেড পে এটা প্রদান করা হয়েছিল কিন্তু 17 মাহ প্রদান করার পিছতে সেই গ্রেড পে বন্ধ করে সেটা এটা সেই সময় একটা এনোমেলি এটা হয়েছিল, কারণ আমার প্রাথমিক বিদ্যালয়ত শিক্ষক করার যেটু ন্যূনতম অর্হতা লাগে ন্যূনতমটো ইন্টারমিডিয়েট, তাত আমার গ্রেজুয়েট প্রয়োজন নাই। এতিয়া কোনোবা কারোবার গ্রেজুয়েট আছে কারণে তাত একটা গ্রেড পে পাব নোৱাৰে। আজি যদি এখন মহাবিদ্যালয়ত আমাক মিনিমাম মাস্টার ডিগ্রি লাগে।